হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম শারমিন আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম ভাইয়ার বাসায় আমার ভাবি কিছু অ্যাপ্লিকেট ড্রেস বানিয়েছে সেই ড্রেসগুলো একটু দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারাও একটু দেখুন আমার সাথে কেননা আপনারাও তো আমার পরিবার তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখুন আমার ভাস্তির জন্য ড্রেসগুলো বানিয়েছে আমার ভাবি তো আলহামদুলিল্লাহ আমার ভাবি অনেক গুণবতী সে এই ড্রেসগুলো বাসায় বসে বসে নিজে হাতে অ্যাপ্লিকের কাজ করে এবং এই অ্যাপ্লিকের কাজগুলো সে মানে চোখ ধাঁধানো কাজগুলো অনেক সুন্দর আমি তো দেখে অবাক শুনেছি ভাবি কাজ করে কিন্তু যে এখন এই কাজটার বিষয়ে কিছু কথা বলবো সে হচ্ছে যে কাজগুলো এত সুন্দর যে অনেকগুলো কালার আছে এখানে কালারগুলো মিলিয়ে মিলিয়ে আমার ভাবি বসে বসে করে থাকে এই যে দেখুন হাতে দুই হাতে কি সুন্দর করে করেছে এগুলো কাজ হচ্ছে কাজটির নাম হয়েছে কেরি কাজ এটা হচ্ছে অ্যাপ্লিক এটা হচ্ছে অনেকগুলো কালার মেলানো হয়েছে এই যে দেখুন গলাটা কি সুন্দর অনেক সুন্দর গলাটা আর হচ্ছে এই যে দেখুন হাতা গলা আর এই যে জামার নিচে খুবই ভালো লাগছে তো আপনারা দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আরেকটি দেখাবো কয়েকটি ড্রেস আমি আজকে দেখাব আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন অনেক সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর এই যে দেখুন হাতা এবং গলা এটা পুরো বডিতে অ্যাপ্লিক করা নিচে একটু পাইপিন দিয়ে দিয়েছে দুই সাইডে একটু পাইপিন আছে এই যে দেখুন জামাগুলো খুবই খুবই সুন্দর হয়েছে আমি দেখবো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারাও একটু দেখুন এই যে এটা হচ্ছে পুরো বডিতে ফুল বডি অ্যাপ্লিক এই যে হাতা এগুলো হাতা হাতার সাথে আবার মানে কালার মিলিয়ে মিলিয়ে খুবই ভালোভাবে করেছে সুন্দরভাবে ম্যাচিং করে করেছে এই যে দেখুন আরেকটি ড্রেস দেখাচ্ছি ওয়াও এটাও হচ্ছে একটা স্ট্যান্ডার কালার কালারটা খুবই ভালো লাগছে এই যে দেখুন কি সুন্দর করে করেছে এটা হচ্ছে এক সাইডে করেছে এটা তো আরো ভালো লাগতেছে এই যে দেখুন আপনারা গলা থেকে এই যে গলা থেকে এক সাইড থেকে নামিয়েছে এই যে কাজগুলো এটাও সুন্দর এই যে দেখুন হাতাগুলো ম্যাচিং করে করে সুন্দর করে লাগিয়েছে খুবই ভালো লাগছে আর একটি ড্রেস দেখাচ্ছি এটা একটু লং এটা একটু লং ড্রেসটা কিন্তু কালারটা খুবই সুন্দর অসাম তো আপনার দেখুন আগে একটু নিচের পাটটা আমি দেখাই নিচের পাটগুলো এত সুন্দর হয়েছে দেখুন আমার ভাবির গুণ সে অনেক গুণবতী আল্লাহ রহমতে তারা ফ্যামিলি সহজ করে আসছে তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই এই যে দেখুন কাজগুলো কি সুন্দর করে করেছে এগুলো পুরোটাই আমার ভাবি করেছে নিজে হাতে বানিয়েছে এটা নাম হচ্ছে ড্রেসটার নাম হচ্ছে ফ্লোটাস এই যে দেখুন হাতাগুলো পুরো হাতাটাই কাজ করা এই যে দুই হাতা সামনে পিছনে আর দেখুন এখানে ছোট ছোট ডলার বসানো এ ডলারগুলো বসানোর কারণে আরও ফুটেছে ভালো লাগছে ডলার বসানো তাছাড়া এই যে লেস বসানো এই লেসগুলোর কারণে আরও ফুটেছে এই যে দেখুন আপনারা এই যে লেসগুলো হাতে বসানো হয়েছে এই যে লেসগুলো সুন্দর করে এটা এটা একটা কাপড় দিয়ে বসানো হয়েছে আর ওপরে এগুলো পুরোটাই লেস আর দেখুন কাজটা কি সুন্দর ফুটেছে এ ড্রেসটা হচ্ছে গোল ফ্রক তো আপনারা চাইলে বানাতে পারেন অ্যাপ্লিকগুলো দেখেন আপনারা পিছনে এটার ফিতা আছে এটা দিয়ে বেঁধে নেওয়া যায় এই যে দেখুন সামনে পিছনে পুরোটাই কাজ করা এই যে সামনে আর এটা হচ্ছে পিছনে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যা আমি তো দেখেছি আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আরেকবার করে আপনাদের একটু দেখিয়ে দেই ড্রেসগুলো এই যে দেখুন কি সুন্দর ড্রেসগুলো আনকমন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই যে দেখুন কাজটা এটা কাপড় কেটে এই বসানো হয় তারপরে সুতা দিয়ে সুন্দর করে 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 সেলাই বসিয়ে দেয়া হয় এই যে দেখুন প্রত্যেকটা কাজে সুন্দর অনেক সুন্দর বেগুনি কালারের ভিতরে বিস্কিট কালার এই কালারটা খুবই সুন্দর ফুটেছে ভালো লাগছে আর এই যে দেখুন এটা হচ্ছে এই কাজটি হচ্ছে অনেক সুন্দর ভালো লাগছে কাজটি আমাকে দেখে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখুন এই কাজটি অনেক সুন্দর ফুটেছে কাপড়ের ভিতরে এখানে কয়েকটি কালার আছে কয়েকটি বলতে অনেকগুলো কালার আছে এই কালারগুলোর জন্য কাপড়গুলো মানে কাজগুলো ফুটেছে এই কাজটির নাম হচ্ছে কেরি কাজ তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন ভালো লাগ আর এই যে দেখুন এখানে নিয়েছি একটি ওড়না আরেকটি ড্রেস এটা এটা তো অসাম অনেক সুন্দর আপনাদের চোখ ধরে যাবে চোখ ধাঁধানো একটি ডিজাইন এই যে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে গোলাপি কালার কাপড় দিয়ে করানো হয়েছে অ্যাপলিক যেটা হচ্ছে এই কাপড়টির উপরে এই কাপড়টি কেটে এটা সুন্দর করে সেলাই করে করে এটা বসানো হয়েছে এই যে দুই সাইডে দেওয়া আছে পাইপিন এই যে হাতাটা দেখেন হাতার ভিতরে চিকন চিকন করে পাইপেনগুলো দেওয়া হয়েছে এই জন্য আরও ভালো লাগছে এই দেখুন দেখুন ছোটো ছোটো কেটে পাইপেনগুলো বসানো হয়েছে এই যে দেখুন গলার কাজ গলা থেকে কিভাবে নামানো হয়েছে এটা তো খুবই ভালো লেগেছে আমার কাছে দেখুন পুরো বডিতে করা হয়েছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটি এই যে দেখুন পেছনে পেছনেও করা আছে এই যে খুবই সুন্দর লাগছে তো এটা সঙ্গে ওড়না আছে ওড়না দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ওড়নার কাজগুলো এই যে ওড়নার কাজগুলো খুবই সুন্দর করে করা হয়েছে এই যে কি সুন্দর করে ওড়নার কাজগুলো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে আর আমার ভাবি তো মার্শাল্লাহ ওনার হাতের সেলাইগুলো অনেক সুন্দর খুবই সুন্দর সে সারাক্ষণ বাসায় বসে বসে নামাজ কালাম করে আর শুধু এই যে মেয়ের জন্য ড্রেস বানাবে যখন যেটাই ভালো লাগে সে বসে বসে এগুলো বানিয়ে নেয় এই যে দেখুন কি সুন্দর পুরো অন্যটা মানে চারোপাশ অ্যাপ্লিক করা এই যে চারোপাশ ঘিরে দিয়েছে অ্যাপ্লিক দিয়ে খুবই ভালো লাগছে দেখুন এই যে খুবই সুন্দর আমার তো ভালো লেগেছে জানি না কার কাছে কীরকম লেগেছে তো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও আমাদের আমাকে জানাবেন আমি বলে দিব এই যে দেখুন ওনাটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে ভালো লেগেছে এই যে দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি আমার ভাবি টেবিল ক্লথ করেছে এই যে টি টেবিল এটা টি টেবিলে দিয়েছে এটা তো অনেক সুন্দর এগুলো আমার ভাবির হাতে করা এটা হচ্ছে কুশি কাটা দিয়ে করেছে সুতা দিয়ে সুতার কাজ খুবই ভালো লাগছে দেখুন এই যে এই কাজগুলো এটাও খুবই সুন্দর এই যে দেখুন আরও অনেক অনেক কাজ আছে সেগুলো আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম